রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নূর রিয়েল এস্টেট এজেন্সিতে। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন যে আমি নতুন একটা ফ্ল্যাট সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিব। তো ভিউয়ার্স শুরুতেই আমি বলে দিচ্ছি যে আজকে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা এই এলাকায় প্রথম আমি ফ্ল্যাট দেখাচ্ছি, সেটা হচ্ছে বাড়িধারায় যে ব্লকে, বাড়িধারা যে ব্লকে অর্থাৎ প্রগতি সরণির খুবই কাছে যে ব্লকে আমি আপনাদেরকে 2006 বর্গ ফুটের একটা চমৎকার ফ্ল্যাট সম্পর্কে দেখাবো। তো ভিউয়ার্স আমি সব কিছু বলে দেবো সবশেষে, তবে এখন শুধুমাত্র ফ্ল্যাটটা দেখাবো। তো ভিউয়ার্স আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একটা সিঁড়ি। এই সিঁড়িটা থেকে আমি যদি একটু সামনে নিচের দিকে আসি তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন যে এখানে একটু লবি অংশ আছে এবং সিঁড়ি দিয়ে এই অংশটা হচ্ছে নিচে যাওয়ার জন্য। এখন এখানে হচ্ছে লবি, এই লবিটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা লিফট আছে, আমরা অর্থাৎ এই ফ্ল্যাটটা হচ্ছে লিফটের ছয়ে আছে, আমরা আছি লিফটের ছয় অর্থাৎ সাত তালায় আছে। এর উপরে আরেকটা ফ্লোর আছে, তারপরে টপ ফ্লোর অর্থাৎ টপ ফ্লোর এক ফ্লোর নিচে আমরা এখানে আছি। তো ভিউয়ার্স আমরা এই যে লিফট, আপনারা আমি আপনাদেরকে একটু লিফটটা দেখাই দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিফটটা অনেক সুন্দর এবং খুব কোয়ালিটি। এখানে একটা তথ্য জানিয়ে রাখি, এক যে কোম্পানিটা করেছে বাংলাদেশের টপ 10 যদি বলা যায় ডেভেলপার কোম্পানি, তাদের মধ্যে এটা একটা। আপনারা দেখেন যে লিফটটা অনেক চমৎকার একটা লিফট, একদম এক্সক্লুসিভ একটা লিফট। তো লিফট থেকে আমরা আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাটের দরজাটা অনেক সুন্দর, এই যে অনেক চমৎকার, আমরা ফ্ল্যাটে ঢুকলাম। ইয়েস ভিউয়ার্স আমরা ফ্ল্যাটে ঢুকে গেলাম। ঢুকের পরে আমরা যে জিনিসটা দেখবো, আপনারা দেখেন যে এই স্পেসটা আপনারা ড্রয়িং স্পেস হিসাবে, যখন ড্রয়িং কাম ডাইনিং একসাথে আছে, আমি এই স্পেসটা ড্রয়িং হিসেবে দেখাচ্ছি কত বড় একটা জায়গা এখানে আছে ড্রয়িং। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশে কিন্তু ফুল হাইট, ফুল হাইটের একটা জানালা, এবং এটা কিন্তু একদম এই পাশে ওপেন আছে। জানি না কতদিন ওপেন থাকবে, বাট এখন কিন্তু ওপেন আছে, মনে হচ্ছে দীর্ঘদিন বা অনেক দিন ওপেন থাকবে ফুল হাইট একটা জানালা। আপনারা যদি এখানে যেটা আছে এটা ডাইনিং স্পেস, ডাইনিং প্লাস ড্রয়িং, আপনারা যদি অ্যাট এ গ্যালেন্স লম্বা করে দেখেন যে ড্রয়িং কাম ডাইনিং, বিশাল বড় জায়গাটা। আপনারা যদি এদিক থেকে দেখেন এদিকে বিশাল বড় একটা জায়গা আছে যেখানে হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স আমরা আস্তে আস্তে সব দেখবো। প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কমন ওয়াশরুমটা দিয়ে শুরু করি। ভিউয়ার্স আমরা ড্রয়িং কাম ডাইনিংয়ের পাশে যে জিনিসটা, এখানে একটা বেসিন আছে, অনেক সুন্দর ছোট্ট বেসিন বাট অনেক সুন্দর, হুইদা কোম্পানির একটা সুন্দর একটা বেসিন আছে। এবং এর সাথে যেটা আছে কমন যে ওয়াশরুমটা আছে, যদিও একটু আলো স্বল্পতা আছে, বাট আপনারা এখানে এই যে কমন ওয়াশরুমটা আছে, এখানে যে ফিটিংসগুলো দেওয়া আছে অনেক চমৎকার ফিটিংস দেওয়া আছে। এবং এখানে এই আরেকটি কোম্পানির আমি দেখতে পাচ্ছি ফিটিংসটা, এবং যথেষ্ট বড় একটা ওয়াশরুম এবং ভালো কোয়ালিটির এই সাইড দিয়ে একটা বেসিনটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে ভিউয়ার্স আমরা আস্তে আস্তে সব কিছু দেখবো। এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে আমরা কমন যে টয়লেট সেটা দেখলাম, এর সাথে যেটা আছে সেটা হচ্ছে গেস্ট বেডরুম। আপনারা গেস্ট বেডরুমটা যদি দেখেন, আমি একটু গেস্ট বেডরুমটার হিসাবটা দিয়ে দিই, 1 2 3 4 5 অর্থাৎ 10, এই পাশে আসতে 10, 1 2 3 4 5 6 অর্থাৎ 10/12, 10/12 এটা হচ্ছে গেস্ট বেডরুম। এবং এর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এই পাশে যে দেখতে পাচ্ছেন যে এই পাশে গ্লাস দেওয়া আছে, ফুল হাইট জানালা দেওয়া আছে, এবং সাথে ছোট্ট একটা গাছ টাস লাগানোর জন্য, বাগান করার জন্য একটা অপশন এখানে আছে। তো ভিউয়ার্স আমরা এই পাশে একটা দেখতেছি, এরপরে এই পাশেও দেখছি যে এই পাশেও কিন্তু ঠিক ফুল হাইট একটা জানালা আছে এবং এই পাশে ওপেন, বিশেষ করে এই পাশে কিন্তু মসকিটো নেট দেওয়া আছে। তো ভিউয়ার্স মোটামুটি আমরা গেস্ট বেডরুমটা দেখে ফেললাম, এরপরে আমরা যেটা দেখবো, আমি একটু জিনিস জানিয়ে রাখি যে এখানে কিছু কিছু কাজ কিন্তু ইন্টেরিয়র করা আছে অনেক চমৎকার, এটা কিন্তু একদম ফিক্সড। যারা আপনারা এই ফ্ল্যাটটা নেবেন তারা কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবেন, এবং একদম নতুনভাবে করা আছে, এগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে, অনেক সুন্দর চমৎকার। এবং এটা যেটা দেখছে এটা একদম দেখতেও ভালো লাগছে, অনেক কোয়ালিটিপূর্ণ একটা কাজ হয়েছে ইন্টেরিয়র কাজটা। তো ভিউয়ার্স আমরা ড্রয়িং কাম ডাইনিং গেস্ট রুমটা দেখলাম, এবার আমরা চাইল্ড বেডরুমটা দেখবো। চাইল্ড বেডরুমটার একটু আমি যদি পরিমাপটা দিয়ে দিই, এখানে আছে 1 2
5.5 অর্থাৎ 11 এ 5.5 মানে 11 এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 12 অর্থাৎ 11 বাই 12 হচ্ছে এটা হচ্ছে চাইল্ড বেডরুমটা এবং এর সাথে কিন্তু এক্সট্রা একটা জিনিস আছে যেটা আপনারা ইচ্ছে করলে এখানে ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন অথবা আপনারা ইচ্ছে করলে এটা রুমের মধ্যেও অ্যাড করে নিতে পারেন তো ভিউয়ার্স মোটামুটি ফর্মে চাইল্ড যে বেডরুমটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে যে জিনিসটা দেখাবো ও ভিউয়ার্স এখানেও কিন্তু এর সাথেও কিন্তু দেখা আছে একদম সুন্দর ইন্টেরিয়র করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর এখানে ইন্টেরিয়র করা আছে দ্যাট মিন্স এটা কিন্তু আপনাকে করতে হচ্ছে না এখানে এইগুলো করা আছে এরপরে আমি যে জিনিসটা দেখাবো ওয়াশরুমটা ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি ওয়াশরুমটা দেখার জন্য যদিও আলো স্বল্পতা আছে বাট অনেক সুন্দর ওয়াশরুমটা দেখেন যথেষ্ট বড় একটা ওয়াশরুম আছে এবং ফিটিংসগুলো যথেষ্ট ভালো মানে দেওয়া আছে যথেষ্ট বড় এখানে দেওয়া আছে যে ফিটিংসটা দেওয়া আছে এটাও কিন্তু অনেক ভালো হ্যাঁ নাজমা ছাত্রার এখানে ফিটিংস দেওয়া আছে যথেষ্ট ভালো কোয়ালিটির এখানে দেওয়া আছে তো ভিউয়ার্স আমরা অলরেডি গেস্ট যে বেডরুমটা দেখলাম এরপরে চাইল্ড বেডরুমটা অলরেডি দেখে ফেললাম ভিউয়ার্স এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মাস্টার যে বেডরুম সেটা দেখবো ওয়াও মাস্টার বেডরুম আসলেই চমৎকার অনেক চমৎকার একটা মাস্টার বেডরুম এবং অনেক বড় আমি যদি একটু হিসাবটা দিয়ে দিই এটা অনেক বড় মাস্টার বেডরুম 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ এক পাশে আছে 8 অর্থাৎ 16 যেহেতু এটা 24 টাইলস আর এই পাশে আছে 1 2 3 4 5 6 অর্থাৎ 12 অর্থাৎ 18/12 মাস্টার বেডরুমটা হচ্ছে 18/12 অনেক বড় একদম অনেক চমৎকার মাস্টার রুমটা আমার খুব ভালো লাগছে দেখতে এরপরে যে জিনিসটা আছে এই যে মাস্টার বেডরুমের সাথে একটা আছে কি এখানে আছে বারান্দা অর্থাৎ বেলকনি বেলকনি কিন্তু যথেষ্ট বড় এখানে একটা চেয়ার টেবিল নিয়ে বসে মানে সুন্দর চা কফি খাওয়ার জন্য যথেষ্ট সুন্দর একটা জায়গা আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশে ওপেন অর্থাৎ এই পাশে কিন্তু লাইফ টাইম ওপেন যেহেতু এটা রাস্তার সাইড অথবা ফ্রন্ট সাইড তখন এটা লাইফ টাইম ওপেন আপনারা পাচ্ছেন অর্থাৎ খোলামেলা এই জিনিসটা পাচ্ছেন ভিউয়ার্স আমরা মাস্টার বেডরুমটা দেখছিলাম বেলকনিটা এরপরে মাস্টার বেডরুমের যে ওয়াশরুমটা সেটাও আমরা দেখবো ওয়াও অনেক সুন্দর এখানে আমি বলে রাখি যে এই মাস্টার বেডরুমের যে টাইলসটা অনেক কোয়ালিটি এবং মার্জিত একটা টাইলস খুব আমার নিজেরও খুব পছন্দ হয়েছে এবং এখানে সামনে যে বেসিনটা দেওয়া আছে গ্রানাইট পাথর দেওয়া আছে এবং এর সাথে দেওয়া আছে বাথ টেপ দেওয়া আছে বাথ টেপটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে অনেক কোয়ালিটি সুন্দর অনেক সুন্দর লাগছে দেখতেও ভালো লাগছে যে এখানে আছে মাস্টার যে বেডরুম সেটার যে ওয়াশরুম সেটা আমরা দেখছি তো ভিউয়ার্স অলরেডি আমরা মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখে ফেললাম ভিউয়ার্স আপনারা আর দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর লাগছে দেখতে কিন্তু ফ্ল্যাটটা মানে ডিজাইনটা অনেক সুন্দর তো ভিউয়ার্স এরপরে আমরা মেন যে ইস্যু মানে বিশেষ করে ফিমেলদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে ইস্যু সেটা হচ্ছে কিচেন রুমটা আমরা এবার দেখবো ভিউয়ার্স আমরা কিচেন রুমটা দেখার আগে যে জিনিসটা খেয়াল করবো যে আপনারা ঢুকেই দেখতে পাচ্ছেন যে এখানে নিচে ইন্টেরিয়র করা আছে গ্রানাইট পাথর আছে এবং এখানে যথেষ্ট বড় একটা আমি বলবো যে কিচেন রুমটা যথেষ্ট বড় এই দিক থেকেও আছে আবার এ পাশেও আছে এখানে রেখে মানে কাজ টাজ করার জন্য যথেষ্ট সুন্দর এবং এর সাথে যে জিনিসটা আছে হেল্পিং হ্যান্ডের জন্য একটা রুম আছে আপনারা ইচ্ছে করলে এখানে হেল্পিং হ্যান্ড যারা আছে তাদেরকে রাখতে পারেন পাশাপাশি হচ্ছে যে এখানে আপনারা স্টোর রুমও করতে পারেন এর সাথে যে জিনিসটা আছে এখানে মাস্টার্স কাটার জন্য পরিষ্কার করার জন্য জায়গা আছে প্লাস এ পাশে একটা আছে এখানে হেল্পিং হ্যান্ডের জন্য ওয়াশরুমও আছে আর যথেষ্ট মানে ভালোই যথেষ্ট ভালো এটা আমি দেখতে পাচ্ছি যে সব দিক থেকে ফেসিলিটি আছে তো ভিউয়ার্স অলরেডি আমরা হচ্ছে ফ্ল্যাটটা দেখে ফেললাম এবার যদি আমি আপনাদেরকে হ্যাঁ একটা গ্লান্স কিছু তথ্য দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ভিউয়ার্স আমরা যেখানে আছে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাড়িধারা জে ব্লক বাড়িধারা জে ব্লকের বাংলাদেশের 10টা কোম্পানির মধ্যে আমি বলবো যে একটা কোম্পানি এই কোম্পানির তৈরি করা এখানে জায়গা আছে 5.25 কাটা জায়গার উপরে সিঙ্গেল ইউনিট অর্থাৎ জি প্লাস 7 অর্থাৎ 8তলা বিল্ডিংয়ের আমরা আছি লিফটের 7 অর্থাৎ 7তলায় মানে আমাদের উপরে আরেকটা ফ্লোর আছে এখানে ফেসিলিটি যা যা আছে সব ফেসিলিটি এখানে আছে সাথে একটা কার পার্কিং আছে এবং এখানে বেডরুম আছে 3টা বাথরুম আছে
তিনটা প্লাস হেল্পিং হ্যান্ড সহ চারটা বাথরুম আছে। এবং আমি বলবো যে বেশ কিছু ইন্টেরিয়রের কাজ এখানে কমপ্লিট করা আছে। তো ভিউয়ার্স, এটা সম্পর্কে তো মোটামুটি সব বলে দিলাম। এখন এটা সম্পর্কে যদি আপনার প্রাইস বা অন্য কিছু জানতে চান, তাহলে আপনারা সবাই জানেন যে আমাদের একটা নাম্বার আছে 01944175869, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। এবং শেষে একটা তথ্য জানিয়ে রাখছি, ভিউয়ার্স, আপনারা যারা প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান, তাদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে নূর রিয়েল এস্টেট এজেন্সি। তো আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।